আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরে বোম্বাই লতিরাস কচুর চারা। এগুলো তো এগুলো আসলে কিভাবে চাষ করে সেটা আপনাদেরকে এখন বলবো। 1 বিঘা বা 33% জমিতে মাত্র চারা লাগে 4200 পিস, মানে 4200 পিস। তো এই চারাটা কিন্তু এই চারাটা আপনারা লাগানোর 50 থেকে 55 দিনের ভিতরে কিন্তু লতিটা আসে। তো এই লতিটা আপনারা দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু এটা লতি উঠাতে পারবেন। আর লতি উঠানোর পরে কিন্তু লতি বিক্রি করা শেষে আপনারা কিন্তু কচুটা কিন্তু ভিউয়ার্স বিক্রি করতে পারবেন। কচুটা প্রতি পিস কচু আপনারা 25 থেকে 30 টাকা পিস কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন। আর 1 বিঘা জমিতে প্রতি সপ্তাহে লতি উঠবে প্রায় 5 থেকে 6 মণ পর্যন্ত কিন্তু লতি উঠে ভিউয়ার্স। এটা প্রতি মণ লতি 2400 থেকে 2500 টাকা মণ কিন্তু বিক্রি করা হয়। তো এটা কিন্তু আমরা গত 3 বছর হলে কিন্তু এই লতিরাস কচুটা কিন্তু চাষ করি। তো এই যে পাশ দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ লোত এই চারার অবশিষ্ট অংশ এগুলো। আর ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব চারা উঠাচ্ছে। ভিতরে সব চারা উঠাচ্ছে। তো ভিউয়ার্স, এই লতিরাস কচু আপনার 1 বিঘা বা 33% জমিতে চাষ করেন, ইন টোটালি খরচ হবে মাত্র 10 থেকে 11 হাজার টাকা লতি আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, এটা যদি কেউ চাষ করতে চান, অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল, তো আপনারা যদি কেউ চাষ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে কিন্তু চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন, নিতে পারবেন। আর আমরা অত্যন্ত যত্ন সহকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই চারাগুলো পাঠাই, যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা চারাগুলো ওঠাই, এগুলো দিই, আমরা পাঠাই দিই। তো এই চারাটা আপনারা যদি নিতে চান, আপনারা যদি চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।